চাইনিজ দেশি ভাই চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে আপনাকে আবার দেখে ভালো লাগলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ এমন তিনটি বড় চাইনিজ ব্র্যান্ডের সাথে পরিচয় করিয়ে দিব যেগুলো বিদেশে সুপরিচিতি হলেও চীনে এর পরিচিতি খুবই কম। আগেই প্রত্যেকটি ব্র্যান্ড নিয়ে এককভাবে বিস্তারিত প্রতিবেদন ও ভিডিও বানানোর কারণে আজ আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। সেই প্রতিবেদন ও ভিডিওগুলো পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যেতে পারেন। প্রথম ব্র্যান্ডটি হলো শিইন। দু বছর আগে এর মূল্য 1,000 কোটি থাকলেও বর্তমানে এর মূল্য বেড়ে 30,000 কোটিতে গিয়ে পৌঁছেছে। এটিকে ফ্যাস্ট ফ্যাশন জায়ান্ট বললে একটুও বাড়িয়ে বলা হবে না। এই ব্র্যান্ডটি মহিলাদের পোশাকের উপর বেশি মনোযোগ প্রদান করে। ইনস্টাগ্রাম, ইউটিউব ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে এটিকে ফ্যাশন ডার্লিংও বলা হয়। ডিজাইন থেকে শুরু করে চূড়ান্ত উৎপাদন পর্যন্ত তারা 5 দিনে 3,000+ নতুন মেয়েদের পোশাক তৈরি করতে পারে। এর স্টাইল, প্যাটার্ন ও রং বৈচিত্র্যময় এবং এর মূল্য অত্যন্ত সাশ্রয়ী। দ্বিতীয় ব্র্যান্ডটি হলো টেকনো মোবাইল। এর সদর দপ্তর শেনজেনে অবস্থিত এবং মার্কেট শেয়ারের 52.5% পর্যন্ত নিয়ে আফ্রিকার সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এটিতে কোয়াড সিম, কোয়াড স্ট্যান্ডবাই ইউনিট সাপোর্ট আছে। বিশেষ করে কৃষ্ণাঙ্গনদের জন্য তারা একটি সেলফি সিস্টেম নির্মাণ করেছে যা দিয়ে কালো বর্ণের মানুষদের সেলফি তোলার সময়কার বিব্রতকর পরিস্থিতি সম্পূর্ণরূপে দূর করা সম্ভব। চার্জিংয়ের ক্ষেত্রে 4000 mAh ব্যাটারির মোবাইল ফোনটিকে 160 ওয়াট মাত্রা দ্রুতগতির চার্জিং দিয়ে মাত্র 11 মিনিটে সম্পূর্ণরূপে চার্জ করা যাবে, যার ফলে এটি নিঃসন্দেহে ইন্ডাস্ট্রির নেতৃত্বদানকারী পর্যায়ে অবস্থান করে নিয়েছে। তৃতীয় ব্র্যান্ডটি হলো অ্যাঙ্কার ইনোভেশনস। এর ব্যবহারকারীর সংখ্যা 8 কোটিরও বেশি। 100টিরও বেশি দেশে ও অঞ্চলে এর বিক্রি ভালো হলেও চাইনিজ মার্কেটের এর আয়ের পরিমাণ 2%-এরও কম। বেশিরভাগ লোক অ্যাঙ্কারকে চার্জার থেকে চিনলেও এটি সাউন্ড কোর ও ইউফি এর মালিকও বটে। এর চার্জার এবং স্মার্ট হোম ডিভাইসগুলো বাস্তবে রূপান্তরিত হয়েছে এবং এর ক্ষেত্র ও বাজারগুলো আরও বিস্তৃত হচ্ছে। আপনি কি এরকম কোনো চাইনিজ পণ্য চিনেন যেগুলো বাংলাদেশে বেশ জনপ্রিয় এবং কোয়ালিটির দিক থেকে খুব ভালো? কমেন্ট বক্সে সেগুলো শেয়ার করার আহ্বান জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। বিদায়।